আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আছেন কেমন? আলহামদুলিল্লাহ ভালো আছেন? জি স্যার। তারপর হঠাৎ ছেলেকে দেখতে আসলেন? স্যার হঠাৎ দেখতে আসলাম যে কেমন আছেন কেমন নেই, আর সাক্ষাৎকার হচ্ছে স্যার মোবাইলে, আর দেখা হয় না, তো মনটা খুব একটু খারাপ। মন খারাপ কেন? মন খারাপ যাই একটু স্যারের লগে আলাপ করে আসি। গেছিলাম তো পঞ্চগড় চলে গেছে। ইউনো অফিসে থাকে যদি বলে আদা নাই, এটা তো আসলে দুঃখজনক, বললেই তো হয়। অল্প একটু আনবেন আদা। আর সবাই তো আমাদের বলে যে আপনারা তো সব তরে তো ঘরটা দিবেন, এবার না দো চুজ দিয়ে দিবে। আর ওই ভুয়া কমান্ডার, ওই আমার ইউনিয়ন কমান্ডার বলছে খারাপ আমার, ওই কোচ ওয়ার নাম ব্যাপার দেন না, কোচ ওয়ার নাম না দিলে এবার কিন্তু আগুন লাগাই দিবে। ও বলে তো ডিসি সাহেব কই চাইছি, তো স্যার আপনার কথাটা বুঝলেন যে মুক্তিযোদ্ধাগুলো পাশে যেই লোক ঘরগুলো পাইছে ওই ওই লোকের ঘর দেওয়া হয়েছে। এই জন্যে স্যার ওইটা আমি বলছিলাম আর কি, ওদের নিজস্ব ব্যাপার তো, তার জন্য ওইদের ঘর লাগছে। আর আমার বাড়িতে গেলেন স্যার, ওই যে ও রাস্তাতে থাকলেন, আমার তো স্যার ঘর টোন নাই, তো ওই পিলার দিনে দিছিলাম তাটি দেওয়ার কথা, তো ছেলেটা আমার হঠাৎ দিয়ে দিল। তখন ওই তিন নম্বর ইটালা দিনে স্যার ওই ইয়া দিনে ওই টাটি বানাইলো এত খরচ, আর ওইলা দিনে আপনার ঘরে আমার ওই ঘরে। হ্যাঁ শুনেন, এবার আমি বলি যে কারণে আসছেন, যে যে কারণে আসছেন ওইটা তো আমরা ঘর তো যদি কোটা আমাদের তো ফিক্সড 18 উপর, প্রত্যেক উপজেলার জন্য কোটা ফিক্সড, ওই কোটা বেশি তো ঘর দিবে না। যদি আমাদের দেয়, আমরা লিস্ট রাখছি, যদি আমাদেরকে পাঠাইতে বলে, গতবার যেমন এক রাতের মধ্যে পাঠিয়েছি তাড়াতাড়ি করে, এবার আমরা সুন্দর করে রেডি করছি আর কি। হ্যাঁ, যে যখনই চাইবে, চাইছে একটা তথ্য, যদি কোটার মধ্যে থাকে হ্যাঁ তাহলে আমরা পাঠিয়ে দেব। কথা কি বুঝতে পারছেন? আর যদি ঘর না দেয় তাহলে কাউকে দিবে না আর কি। আরেকটা কথা স্যার, কথা কি বুঝা গেল? ওই যে হ্যাঁ বুঝা হয়েছে স্যার, যদি না দেয় তা শেষ। তো ওই যে বেঙ্গল, হ্যাঁ ইসমাইল বেঙ্গল, না তো জমি নাই। হ্যাঁ হ্যাঁ, আমি মনে করছিলাম এমপি সাহেবের, যেহেতু উনি প্রতিনিধি ওই আমার মেম্বার সাহেব, উনি বলছি যদি না দেয় ওইটা ওই কাঠে দেয় তাহলে ওইটার ব্যবস্থা করে দেওয়া যাবে। মানে মাইনুদ্দিন মেম্বার, উনি কিন্তু ওই এমপির প্রতিনিধি। আমি কথা বলে দেখি কি করা যায়। হ্যাঁ ঠিক আছে, ওকে। তাহলে কফি খান, ঠান্ডা গেল তো? খাসি স্যার।